টানা দুদিন বন্ধ থাকার পর খুলছে নিউ মার্কেটের দোকানপাট। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এবং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার পোলার্ড। আসসালামু আলাইকুম, স্বাগত নগর বার্তায়। দেখছিলেন আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। এবার পুরো খবর। রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় টানা দুদিন বন্ধ থাকার পর খুলছে দোকানপাট। বৃহস্পতিবার সকালে নিউ মার্কেট এলাকায় অনেক ব্যবসায়ী দোকান খুলেছেন। এদিকে আজ সকাল থেকে এই এলাকায় সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাফেরা করছে। রাস্তার দুপাশে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রসঙ্গত সোমবার রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীরা। এরপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে বুধবার পর্যন্ত। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত নাহিদ ও মোরসালিন নামে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনায় 15 জন সাংবাদিক সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। গত 13 এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের মালিকা বাপের দোকান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় 4 বছরের শিশু তাফসিয়া আক্তার জান্নাত। ওই সন্ত্রাসী রিমন যে আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করেছিলেন তা ঘটনার 3 দিন আগে 21,000 টাকায় ক্রয় করা হয় বলে জানিয়েছেন র্যাব। গতকাল বুধবার বেলা 11:30টায় নোয়াখালীর র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, তাফসিয়া হত্যা মামলার প্রধান আসামি রিমন ও তার সহযোগীদের অবস্থান নিশ্চিত হয় মঙ্গলবার রাতে জেলা সুবর্ণচরের চরক্লার্কে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় ওই সন্ত্রাসীরা র্যাবের ওপর উপস্থিতি টের পেয়ে 2 রাউন্ড গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে অবস্থা বেগতির দেখে তারা পিছু হটার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এটা আমরা জানেন যে র‍্যাব সাইবার মনিটরিং সেল বা বিভিন্ন সেলের মাধ্যমে আমরা সন্ত্রাসীদের পর্যবেক্ষণ করার চেষ্টা করি। সংগঠন হিসেবে পর্যবেক্ষণ কালে আমাদের তথ্য ছিল যে চর ক্লার্কের একটি বা নিরিবিলি বা নির্জন একটি জায়গায় তারা অবস্থান করছে, যেটি চর জব্বর এলাকায়। সেখানে আমাদের টিম আনুমানিক রাত্র 9:30-9:30 দিকে সেখানে যায় এবং আমাদের উপস্থিতি টের পেয়ে তারা প্রথমে আনুমানিক 2 রাউন্ড গুলি চালায়। ফরিদপুরে চর ভদ্রাসনে অগ্নিকাণ্ডে 2টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে সদর ইউনিয়নে আব্দুল শিকদার ডাঙ্গি আমিরের ব্রিজ সংলগ্ন বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চর ভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় 17 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ওই 2 ব্যবসায়ী হলেন সদরপুর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লোহারটেক গ্রামের আতিয়ার রহমান ও শেখ জালাল। চর ভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা বলেন, অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে, ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল রূপগঞ্জের উপজেলার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 20 এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার কালনী এলাকায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধের মধ্যে সারমাত নামের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় বেলা 3:12 সিলো লস্কার থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। সারমাত নামের এই ক্ষেপণাস্ত্রকে বিশ্ব সেরা বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যারা আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদের 2বার ভাবতে বাধ্য করবে এই ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য সামরিক বাহিনীকে অভিনন্দন জানান পুতিন। এবারে খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্যালন পোর্লাট। বুধবার এক টুইট বার্তায় জানিয়ে দিলেন তিনি আর দেশের হয়ে খেলবেন না, তবে আইপিএল সহ বিভিন্ন টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাবেন। পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে চান 34 বছরের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
সেই কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 123টি একদিনের এবং 101টি টি টোয়েন্টি ম্যাচ খেলেও কখনো টেস্ট ক্রিকেট খেলেননি তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 706 রান করার পাশাপাশি 55টি উইকেট নিয়েছেন পোলার্ড। 20 ওভারে ক্রিকেটে দেশের হয়ে করেছেন 1569 রান, নিয়েছেন 42টি উইকেট। দর্শক নগরবার্তার আজকের খবর এগুলি। শেষ করছি আবারও বৃহস্পতিবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। টানা দুদিন বন্ধ থাকার পর খুলছে নিউ মার্কেটের দোকানপাট। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এবং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার পোলার্ড। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকে মানতেও সহযোগিতা করব। শুক্রবারের নগরবার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, সারথী মালাকার।